করবো আমরা কি করবো শুরু করবো ভাই শুরু করবো তুই এখন ঘুমটা দিয়ে আসিস কেন নাকে বাতাস লাগে সকাল থেকে নিজের ভয়েস শুনে খালি মনে দিচ্ছে অমিতাভ বচ্চন আমি অমিতাভ বচ্চন আচ্ছা বচ্চন 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 আমি অমিতাভ বচ্চন যাই হোক মনটা আজকে ভালো না শরীরটাও ভালো না সব মিলে আজকে নাটবল্টু শোটা অত্যন্ত ভালো হবে সেটা আমি জানি কেন না আমাদের মন শরীর ভালো না থাকলে শোটা ভালো হয় আচ্ছা মানে তোর মন শরীর যেদিন ভালো না থাকে সেদিন শোটা ভালো হয় এটাই বলতে যাচ্ছিস কারণ বল্টু থেকে অনুপস্থিত আজকে আপনারা শুনছেন নিভেনি প্রেজেন্স নট বল্টু দ্য টোফন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 হ্যাঁ এগুলো আমি কই আপনি মোবাইল টিপেন আমার শরীর খারাপ আমি মরে যাচ্ছি মনে করেন যদি আমি 7টা থেকে 8টার মধ্যে মরেও যাই আমি হাসপাতালে বসে বসে আমার একটা কল আসবে নট ভাই বলবে শুরু কর বল্টু তুই শুরু কর আমি আসতেছি আর সে বসে যে কোনো পরিস্থিতিতেই ফুর্তিতে থাকতে হবে ফুর্তি ফুর্তি হ্যাঁ বাবা শিখাইছে ওই ছেলেকে যে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে বাবা ফুরফুরে থাকতে হবে ফুর্তিতে থাকতে হবে তো এরকম ছেলে একবার অ্যাক্সিডেন্ট করছে মর মর অবস্থা পুরোপুরি মর মর অবস্থা তো মনে কর যে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে অ্যাম্বুলেন্সের সাথে করে একটা নার্স আসছে নার্স যখন ওই যে দেখছে আয় হায় ডেঞ্জারাস অবস্থা হাসপাতালে নিতে নিতে বাঁচে কিনা চলেন চলেন তাড়াতাড়ি উঠান তো বাবা আর নার্স উঠাইতেছে ছেলেকে ছেলেকে বাবা বলতেছে বাবা বলিস না কিন্তু যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে ফুর্তিতে থাকতে হবে ওকে বাবা নার্স আপনি কি ম্যারিড না সিঙ্গেল আমি চোখ দূরে টানা না রাখেন তো পেশেন্ট আসেন এদিকে কথা বলি ওরে শয়তান এটা বসেছে দেয়া বাবা আমি কতদিন বাসি না না বাসি ঠিক নাই তোদেরকে বলে যাই শোন আমরা যে কিপটা ফ্যামিলি সে তো এই এলাকার সবাই জানে তো তোরা কিন্তু সেই ঐতিহ্যটা ধরে রাখিস আবার বেশি বেশি টাকা খরচ করে ফেলিস না বুঝছিস না বাকি বলো বেশি টাকা খরচ করবো না তোমার কিপটা রক্ত আমাদের শরীরে আছে না আমরা কিপটা আমি করবোই সমস্যা নেই কাছে শোন এই আমি মরি গেলে আমাদের যে গরুটা আছে না সে গরুটাকে তোরা বেঁচে দিস ঠিক আছে আবার বেঁচে দেব শোন এক কাজ করিস ওই উত্তরের হাটে বেচিস না ওরা দাম কম দেয় বুঝছিস দক্ষিণের হাটে বেচবি আচ্ছা ওরা দাম বেশি দেয় ঠিক আছে আব্বা তো গরুর সাথে সাথে তুমি মরে গেলে তোমাকে কি বেঁচে দেব বলে এবার আমি মরেও শান্তি পাবো রে বলে কেন আব্বা তোর কথা শুনে বুঝছি তুই আমার থেকে বড় গিফট তুই আমার বংশের প্রদীপটা জ্বালায় রাখতে পারবি এরকম বংশের প্রদীপ ধরে রাখার জন্য প্রত্যেক ঘরে একটা করে সন্তান দরকার হয় ঠিক তেমনি মনে হচ্ছে আমার আব্বা আর পারলো না তার প্রদীপটা আজ যে কোনো সময় নিভে দেবে তোদের না দীপা দীপাবলি না দিওয়ালি গেল সবকিছু হয় মানে আনন্দ উল্লাস সবকিছু ডিপেন্ড করে পকেটের অবস্থার উপর যে কোনো পরিস্থিতিতে বাবা ফুর্তিতে থাকতে হবে আমি কিন্তু প্রচন্ড ফুর্তিতে আছি যখন মনে করি পালন করছি কিভাবে কিভাবে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করছে আমরা ওগুলো ফুদে নিয়ে পালন করছি আমাদের জ্বালানোর মতো প্রদীপ নাই মনে করে একটা একটা তোকে উপায় উপায় বলে দিই সেটা হচ্ছে যখন প্রচন্ড রাগ রাগের মধ্যে থাকবি প্রচন্ড মনে কর যে প্রচন্ড রাগের মধ্যে থাকবি যখন প্রচন্ড বিরক্তিতে যখন থাকবি তখন হচ্ছে যে জোরে দৌড়াবি বুঝছিস ফাঁকা রাস্তায় দৌড়াবি এবার দৌড়া দৌড় শেষে হাঁপায় গেছিস রাগ চলে গেছে হাঁপানি রাগ শেষ হাঁপানি শুরু হয়েছে ফাঁকা রাস্তা দৌড়াইতে ফাঁকা রাস্তা 10 মিনিট ধরে লাগবে অজ্ঞান ঘুরে দেবো আবার নিয়ে বাসা যাবো কেটা তাহলে হাঁটবি জোরে জোরে তবে তোর যদি সিচুয়েশন কি আপনি কাছে খুব রাগ হয়েছিল উপরে হাইটাই প্রচন্ড রাগ হয়েছিল প্রচন্ড মোবাইল কেন নিতে এর মধ্যে কিছু নাই আশ্চর্য রাগের বই প্রকার হ্যাঁ এখনো রাগটা আছে ভিতরে আছে প্রচন্ড রাগ প্রচন্ড রাগ আছে কার উপর মাফ করে দেবে না কিন্তু ওই যে বলছে যে সিচুয়েশনে থাকো বাবা ফুর্তি তো আচ্ছা আমি ভাবছি আমি অসুস্থ তাই আমাকে এনকারেজ করতেছে নিজের রাগ কমানোর জন্য এগুলো করতেছে আমি তো সেটা বুঝতেই পারি নাই তা ভাই যে
নেট পারবে আপনি যে আপনার সাথে রাগ করছে আপনাকে নেট পারবে হ্যাঁ আপনারা রিপ্লাই রিপ্লাই খেলেন আর এস এম এস এ খালি মেসেজ করতে থাকেন নিজের এস এম এস দিবেন নিজের রিপ্লাই দিবেন যেমন হয়তো ছেলে লিখতেছে ইনবক্সে লিখতেছে বাবু খাইছো না খাই নাই তুমি না খাইলে আমি খাই ও মা তুমি না খাইলে তো আমিও খাই না তাহলে চলো দুজন একসাথে খাই একসাথে আর কত বুঝামো একাই খাইতে যেতেছি আবার নিজেই রিপ্লাই দিতেছি নিজেই এগুলো কিন্তু সব নাটবার রাগের বোকা আসলে যোগ কিন্তু হইতেছে না আমি দেখতেছি কিন্তু আজকে যোগ ঠোক কিন্তু হইতেছে না হ্যাঁ এভাবে কিন্তু যোগ বলে না পেটে বিল চাপড়ায় মোবাইল হাতে নিয়ে উড়ায় দূরায় ফলাই দিতেছে এগুলো কিন্তু সব রাগের বহি প্রকাশ এতক্ষণ বুঝি নাই বলার উপর থেকে না সব খেয়াল করতে ঠিক আছে প্রচন্ড রেগে আছে কিন্তু একজন প্রচন্ড মানে ড্রিঙ্ক করে লাভ নাই রাগ দেখা দিতেছে দিগবিদিক অবস্থা আর কি তো দিগবিদিক অবস্থা লেখছে যে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছে আজকে প্রচন্ড মাল খেয়ে ফেলছে প্রচন্ড খেয়ে ফেলাইছে নিচে কমেন্ট করছে একজন আমিও প্রচন্ড খাইছি পাঁচ মিনিট পরে মনে হয়েছে যা শালা নিজের কমেন্টে নিজেই রিপ্লাই দিছি বলে অন্যকে তো অনেক ভালোবাসছেন এবার নিজেকে ভালোবাসুন এই জ্ঞান আমি দিয়ে যাচ্ছি সবাই মাথায় রাখবেন স্ট্যাটাসে লিখছে আমি নিজেই কমেন্ট দিছে আমারও একই ধারণা নিজের স্ট্যাটাসে নিজে কমেন্ট দেওয়ার মতো একটা মানে বীর বীরত্ব পৃথিবীতে আর কোথাও নেই আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনি পারবেন না মানে বলছে যে নিজের কমেন্টে নিজেই লাইক দেওয়ার মানে কি মানে নিজের স্ট্যাটাসে নিজে লাইক দেওয়াটা অনেকটা কিসের মতো কিসের মতো মানে বলে না যে বসের পাঁচাটে আর নিজের কমেন্টে বা নিজের পোস্টে নিজে লাইক দেওয়া মানে নিজের পা নিজে চাটতে যেমন ওই যে একটা আছে না ওই যে একটা মানে খারাপ শব্দ আছে না ইয়োরসেলফ 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 হ্যাঁ ওই যে টুট ইয়োরসেলফ টুট ইয়োরসেলফ ওইটাই আর কি নিজের স্ট্যাটাসে নিজে কমেন্ট ভাই কি হ মাঝে মাঝে আমাকে কাঁপতে দেখুন কিন্তু শব্দ পাবেন না ওটা যেটা বলছিলাম করছিলাম বাঘের আমার কান্দে তারপর যা করলাম কি আশ্চর্য জোকের শুরু নাই শেষ আছে শুধু বলছে যে বাস্তবতা এবং কল্পনা এই দুয়ের মধ্যে পার্থক্য কি স্যার বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য কি ছাত্র স্যারকে জিজ্ঞেস করছে বলছে তোমাকে যতই আমি উদাহরণ দিয়ে বোঝাই তুমি বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য কোনোদিনই বুঝবা না তোমাকে আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিতে পারি মানে ধরো বলো প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে তুমি বুঝতে পারো জি স্যার দেখ এক কাজ করো তুমি সোজা হাঁটবো হেঁটে ডাটে হাতে ডানে গেলেই আমার মেয়ের রুম আচ্ছা আমার মেয়ের রুমের কাছে গিয়ে আমার মেয়েকে বলবা যে আপু আমি আপনাকে ৫০,০০০ টাকা দেব আপনি কি আমার সাথে আদর করবেন স্যার কেমন কথা বল না তুমি বলো যাব তারপর ওখান থেকে বেরোবা বেরো আর একটু সামনে যাবো যায় হাতের বাম দিকে আমার স্ত্রীর রুম ওনাকে যাই বলবা আন্টি আমি আপনাকে ১,০০,০০০ টাকা দেব আপনি কি আমার সাথে সার্কে রেখে পালিয়ে যাবেন যাও এই দুইটার উত্তর নিয়ে আসো আমার কাছে ছেলেটা প্রথমে মেয়ের রুমে গেছে যা বলছে আপু আপনাকে ৫০,০০০ টাকা দেব আপনাকে আমার সাথে আদর করতে হবে মেয়ে বলছে ৫০,০০০ টাকা ওকে ৫০,০০০ টাকা একদিকে আরেক দিকে হচ্ছে যে ১,০০,০০০ টাকা ১,৫,০০০টাকার খেলা চলতেছে মোটামুটি তো বাকিটা বিরতির পরে কি না বিরতিতে আমরা এখনই যাচ্ছি না আমাদের গল্প শেষ হয় না রূপকথার গল্প হ্যাঁ গেছে তাহলে ওই যে ভলিউম কমা দাও কি করবো
সে ঠিক আছে হ্যাঁ যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম ওটা তাড়াতাড়ি না বললে হবে কি অটো অটো প্লে হবে বুঝছো হ্যাঁ যেটা বলছিলাম আমি বিপদে হাত থেকে বাঁচলাম আর কি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে কথা বললো 50,000 টাকা দিয়ে বলছে ঠিক আছে আপনি 50,000 টাকা দেন আমি রাজি আছি পরে গেল ইয়ার কাছে আন্টি পাশের রুমে আন্টির কাছে আন্টি আমি আপনাকে 1,00,000 টাকা দেবো আপনাকে আমার সাথে চলে যেতে হবে আন্টি বলে 1,00,000 টাকা দিবা বাবা আচ্ছা ঠিক আছে আমি রাজি মন খারাপ করে ছেলে স্যারের কাছে আসছে স্যার কি বলছো রে বলো আমাকে বলো স্যার আপনি যে এই অফার দিয়েছেন তাতে দুজনই তো রাজি হয়ে গেছে এই ভরসা তুমি আমার কাছে হ্যাঁ কথা দেখো বাস্তবে কল্পনায় আমি 50,000 আর 1,00,000 1,50,000 টাকার মালিক আর বাস্তবে দুটো শয়তান বলতাছি দেখো আমার কাছে 1,50,000 টাকা আছে 1,50,000 টাকার অ্যাসেট আমার কাছে আর বাস্তবে দুটো শয়তান বলতাছি এইগুলো বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য মানে সবকিছুই আনন্দ উল্লাস করতেছি তারপরে মাঝে মাঝে চোখের সামনে যখন সৌমিত্র চট্টোপাধ্যায় চির বিদায় আসে তখনই সবকিছু কারণ থেমে যেতেছে আসলে হ্যাঁ আসলে মানুষের জীবন একটা একটা জায়গায় গিয়ে থমকে যাবেই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সবকিছু ফেলে দিয়ে তোমাকে একদিন ভাই আমি চলে যাবো আপনি চলে যাবেন এটা চিরন্তন সত্য সেখানে যেতেই হবে তো সিরিয়ালে কে আগে আছে কে পরে আছে সেটা আমরা জানি না তো আগেও ছিল এখনো থাকবে এবং হচ্ছে যে মানে দুর্দান্ত অভিনেতা ও মাই গড ও মাই গড একবার সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল আপনি কি ছিলেন সেই এপিসোডে সেই এপিসোডে কি আমি ছিলাম আমার মনে পড়ে না আচ্ছা লোকটা এত দুর্দান্ত এত সুন্দর ওনার সামনে পারফর্ম করার সুযোগ হয়েছে ওনার কাছ থেকে ভালো কমেন্ট পাওয়ার সুযোগ হয়েছে এবং সেই লোকটা আজকে নেই মানে অন্যরকম ফিলিং লাগছে যাই হোক আমাদের খুবই ভালো ভালোবাসা মানুষ বাংলাদেশের প্রতিটা মানুষের পক্ষ থেকে ওনার ফ্যান ওনার ভক্তদের পক্ষ থেকে আমাদের নাটবল্টুর পক্ষ থেকে ক্যাপিটাল এফএম 94.8 এর পক্ষ থেকে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি ভালোবাসা জ্ঞাপন করি আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের না চাইলেও ব্রেকে যেতে হবে কারণ হচ্ছে যে ব্রেকের সময় চলে এসেছে এসএমএস করার জন্য লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস যে কোনো কথা লিখে পাঠাতে হবে 26969 এই নম্বরে আর কমেন্ট করার জন্য আমরা লাইভে আছি ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে সেখানে গেলে আপনি লাইভটি দেখতে পাবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন অবশ্যই কোনো জোক থাকলে পাঠিয়ে দিতে পারেন আর কল করার জন্য 7:40 পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আপনি আমাদের কল করার নাম্বারটি হচ্ছে 02-55-03-6659 আর একটা কথা যে কোনো সিচুয়েশনে ফুর্তিতে থাকতে হবে ভরসা আসে কারো ইচ্ছে শক্তি দেখলে ভরসা পায় কারো দায়িত্ববোধ দেখে ভরসা কখনো বা জন্মায় শুধু অসীম বিশ্বাস থেকে একের অন্যের ওপরেই ভরসাই অটুট করে তোলে আমাদের সম্পর্কগুলো ঠিক যেভাবে দেশের 1 নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা আছে আমার পাশে ভরসা হয়ে সম্পর্কের এই ভরসাই আনে জীবনে স্বাচ্ছন্দ্য বসুন্ধরা এলপি গ্যাস ভরসা রাখুন স্বাচ্ছন্দ্যে থাকুন জানেন ভাবি আমি প্রাইমারি থেকে 100-তে 100 পেয়েছি আমি তো সেই নার্সারি থেকে 100-তে 110 মিষ্টি খান ভাবি আমি আজ 100-তে 500 পেয়েছি মানে কি মানে এখন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 8-এ ওয়ালটন ফ্রিজ ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সহ অসংখ্য ওয়ালটন পণ্য আরে আরে কোথায় যাচ্ছেন সবাই ওয়ালটন শোরুমে Life money valley bondo bola selfie e valley bill ki pura duniya tash ki desher e-commerce party chale party dark night offer e andar ghare party ja dekho ja shuncho ja 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 pop to that cup to shove it shuru ye ki ba ar jancho desher
আই থিঙ্ক সো, এই নিয়ে দুইবার দিলাম তারপরে বন্ধ হয়ে যায়, কেন জানি না। রিপ্তি সাভা থেকে লিখেছে, ওগো সজল জানু আমি তোমাকে 50,000 টাকা অ্যাসেট দিব, বিয়ে করবো। অ্যাসেট নয়, যা চাও সবই দিব, বলো এগ্রি আছো কি? ওরে বাবা রে ভাই, কল্পনায় আপনি 50,000 টাকা মালিক হয়ে গেছেন কিন্তু ভাই, চার মাস তবে প্রিন্সেস লুবনা কুমিল্লা থেকে লিখেছে, কি বকবক, কি বড় লোক হয়ে গেছে নাকি, হ্যাঁ ভিআইপি টিআইপি হয়ে গেছে নাকি, এস এম এস দিলে পড়ো না, আমাকে তো ভুলেই গেছো। আচ্ছা অবশ্য 4 দিন পর এসএমএস করছি, আর আমি এমনিও আমার এসএমএস পড়ো না, আমি পড়ি না, কে বললো আমি পড়ি, পড়ে দিই। পানি আহমেদ লিখেছে, লাইফে প্রেম বিয়ে টাকা ট্যুর কিচ্ছু নাই এই ফেসবুক আইডিটা ছাড়া। মিষ্টি মারিয়া টাঙ্গাল থেকে লিখেছে, তোমার কি হয়েছে সজল সোনা, যা হোক আমি কিন্তু কমার্স স্টুডেন্ট তোমার মতো বাট আমি তোমার থেকে অনেক ছোট, ভালো লাগে না, বড় হলে ভালো লাগতো, তোমার থেকে ছোট ভালো লাগে না। এফএম বোকার লিখেছে, মানুষ কি সুন্দর ভাবে একটার পর আরেকটা প্রেম করে, আর আমি এখনো ক্রিম বিস্কুট নিয়ে ভাবি, আগে ক্রিমটা খাবো নাকি বিস্কুটটা, এই যে একলা খেলা তা ভাবিস না। অয়ন লিখেছে, ভাইয়া গো আপনাদের এত রাগ কোথা থেকে আসে, ভাইয়া আপনাদের তো রাগ আছে, আপনাদের রাগ কোথায় থাকে, আমাদের রাগ যেখানে থাকে একটু জোরে কর দিলে পুতকা হয়ে যায়, আমাদের রাগ ওখানে থাকে। সাইরা নাজির লিখেছে ড্যামরা থেকে, আচ্ছা তোমরা তো আমার কলিজা লোগো, আচ্ছা কলিজার লোগো, কিন্তু আমি তোমাদের কি লাগি, কলিজা লাগি, কলিজাই তুমি আমাদের কিডনি। তাসনিম ইমতিয়াজ লিখেছে, বল্টু ভাই আমার ছোট বোনের নাম সোনগু, আসলে আমি কেমনে বুঝবো, তার নাম সোগনু না সোনগু। আচ্ছা একদিন এক লোক টমেটো সস, আচ্ছা টমেটো সস খেলো, বাথরুমে যাওয়ার পর দেখলো দুইটা টমেটো বের হয়েছে, সে আবার এখানে সাথে জোকও অ্যাড করে দিছে। নাজমুল হাসান বিল্লাল লিখেছে, বন্ধু বলতেছে আলিম খাবি নাকি পায়েস খাবি, কাকে তবে বাসায় কি প্লেট একটা। মেহরিন সাবা থেকে লিখেছে, যেদিন বয়স বয়স কি, যেদিন বয়স পেরোবে, আচ্ছা পেরোবে কাছাকাছি দিনগুলো আর কিছুটা লিখছে ভাই, পারতেছে। হাসানুল কাদের তানভীর লিখেছে, বেস্ট ফ্রেন্ডের বিয়েতে উপহার দেওয়ার বদলে উল্টো উপহার নিয়ে আসার চিন্তা করা আমি। বজ্রহাটি টাঙ্গাইল থেকে লিখেছে, টাঙ্গাইলে এত মেয়ে নাট বল্টু শোনার পরও আমি সিঙ্গেল, এই দুঃখে আমি কাক কবো, হামাক কও হামাক কও। আবির হোসেন সামার থেকে লিখেছে, এই হাতি ঘোড়া সুন্দর মেয়েদের সম্মান করবে, দেখে দেখা হলে সব সময় নাইনা বলা দেখবে, বুঝলাম না আমি, আসা শেষ, ফ্রন্ট ভাঙা দেখতেছিস নাকি, সব ফ্রন্ট ভাঙা। শাফি আহমেদ লিখেছে, ছেলে বলতে আমি তোমাকে খুব ভালোবাসি, দূর। মেয়ে বলতেছে, ছেলে বলতেছে এক মুহূর্ত বাঁচতে পারবো না তোমাকে ছাড়া, দূর। মরতেও পারি তোমার জন্য, দূর। একটা সুন্দর সোনার আংটি কিনেছি তোমার জন্য, মেয়ে বলতেছে সত্যি, ছেলে বলতেছে দূর। লামিয়া লিখেছে ড্যামরা থেকে, বল্টু ভাই তুমি অনেক ভালো, তোমার কিছু হবে না, আর শোনো আমার জন্য নাম নেটে গান বলো, কিছু হবে না বলে আমার গান খারাপ ইয়ে দিছে, পাপড় দিছে, পাপড় দিছে, পাম্পুম দিয়া শোনার লাগে। সাইফুল গাজী লিখেছে, বন্ধু বলছিল তুই যারে গালি দিবি তুই তার মতো হয়ে যাবি, এরপর থেকে আমি সব সময় বিল গেটস এর গালি দেই। এটা কথাটা উল্টো হয়েছে, তুমি যেটা বললে গালি দিবা সেটা, পরে আমি কুত্তা হয়ে গেছিলাম। সিনথিয়া নাফি সাবা থেকে লিখেছে, কেমন আছে ভাইয়া, বল্টু ভাইয়া তোমার কি ঠান্ডা লাগছে, কেমন অসুস্থ মতন লাগছে, কেমন অসুস্থ মতন লাগছে, না ঠান্ডা লাগা নেই, আমার নাক মুখ এমনি ঢেকে রাখি লজ্জা। ফামিয়া আহমেদ লিখে না কে লিখেছে, আচ্ছা ফামিয়া তো পড়েছি আমরা, লিখেছে যে যে কোনো সিচুয়েশনে ফুর্তিতে থাকতে হবে, তাই তো ক্লাসে স্যারের কাছে মাইর খায়াও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। বল্টুর শাশুড়ি লিখছে মানিকগঞ্জ থেকে, মায়াটা কেমন আছে বাবা, আছে সুখে আছে, আমার অবস্থা দেখে বুঝতেছে, মুদ্রার দুই পেট দেখা যায় এখানে,
মমিন মিয়া লিখেছে, কল্পনায় আমি নাটবল্টুর ছোট ভাই, বাস্তবে আজ পর্যন্ত তাদের সাথে কথাই হলো না। মমিনের সাথে কথা হয়নি আমাদের। মরিয়ম আক্তার লিখেছে, বল্টু ভাই এটা কোন স্টাইলের মাস্ক? এটা হলো কি বোরখা মাস্ক? মৌমিতা লিখেছে, ধামরাই থেকে, ও ঠান্ডা লাগছে, কত মিল, আমারও ঠান্ডা লাগছে। উরি বাবা, চিমটি চিমটি মৌমিতা। হ্যাঁ, বজ্জাতের হাড্ডি লিখেছে, দোষ করে ব্যাটারি আর মায়ের খায় রিমোট, মানবতা আজ কোথায়? জিদনি আল্লাহ আলহাম লিখেছে, ওসি বলতেছে ক্রেডিট কার্ড হারানোর সঙ্গে সঙ্গে রিপোর্ট করেননি কেন? মন্টু বলতেছে, কার্ডটা চুরি হওয়ার পর দেখলাম চোর আমার বইয়ের থেকে খরচ কম করতেছে, এখন তাহলে রিপোর্ট করাতে আসছেন কেন? এখন মনে হইতেছে কার্ডটা এবার চোরের বইয়ের হাতে পড়ছে, খরচের মাত্রা চার গুণ। হাই ভাইয়ারা, আমি মিম কটিয়াদি থেকে বলছি, আমি তোমাদের 3 বছর ধরে শুনি কিন্তু আজ প্রথম মেসেজ করলাম, কেন এতদিন পরে কেন? শর্মী লিখেছে, তোমরা মানুষ না, আমি ফ্রি ভেবে তোমাদের সাথে কথা বলতে চাই আর কিছু বলার নাই, আমার মেসেজটা হাসতে হাসতে পড়ো, বাট আমি রাগ করে লিখছি, হাসতে হাসতে পড়তে আমি যেন মুখ ঢেকে রাখছি, আমি রাগ করে তো পড়ছি। আচ্ছা, আর লিখেছে কে, মরিয়ম আক্তার লিখেছিল, আচ্ছা পড়েছি। তারপরে খোকন খোকন টেলিকম লিখেছে, কেমন আছো? বল্টুর অবস্থা দেখে বুঝতে পারছেন না কি অবস্থা বল্টুর? আদিল ইসলাম লিখেছে, বল্টু ভাইকে কিন্তু ব্যাকহ্যামের মতো লাগতেছে। কে বলো? ডেভিড ব্যাকহ্যামের মতো লাগতেছে আমার দেখে নিজেকে মনে হচ্ছে যে ব্ল্যাক প্যান্থার মতো, ব্ল্যাক প্যান্থার নায়কটা তো মারা গেছে। ফাহিম সাদিক লিখেছে, বল্টু তুমি মুখে কি পরছো? এটা যে স্পাইডারম্যানের মাস্কটা আমি কিনে নিয়ে এসেছি, তো তোমাদের সবাই দেখাইতেছি। লামিয়া গাজীপুর থেকে লেখেছে, বল্টু আমি তোমাদের নায়িকা হতে চাই। এই ভাই নায়িকাদেরই কই পাইছেন, সিবিটিভি পাইছেন কিছু? না পাইনি। এই সিবি পাঠাও না কেন, তোমরা বুঝলাম না। হৃদয়ের মাঝে হগলার বেলা লিখেছে, কথা দিলাম মিম সুমাইয়া সাদিয়া রিয়া নুসরাত প্রিয়া তোমাদেরকে নিয়ে একদিন সাজেক যাব। ফাতেমা কুমিল্লা থেকে লিখেছে, হাই ভাই কেমন আছো, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম ফাতেমা, ওয়েলকাম। চলো আমরা তাহলে ওয়েলকাম সরাসরি ফোনে জানাই, ফোনে কথা বলতে হবে। আমাদের কল করার জন্য নাম্বারটি হচ্ছে 02-55-03-6-59। আগেরটাই তাহলে ফোন করে যাইতে হবে না? যাই বুড়ি, ঘোরার তো জায়গা নাই আমাদের। হ্যালো হেলসি, হ্যালো হেলসি, তো হ্যালো, আরে আর কত হেলবো, হেলতে তো পড়ে গেলাম তো। ফান কর কে ইরকি বুঝিনি আমি। বল্টুর অভিশাপ লাগছে না, হেসে পারলাম না। বল্টু তোর আংটিটা দেখা, আংটিটা দেখা, এই সব সমস্ত কারিশমা, এই যে বল্টুর আংটির জাদুর আংটি, এই জাদুকরি আংটি, জাদুকরি আংটি এখন বল্টু পুরা বাবা লেভেলে চলে গেছে। আকরাম আকরাম, ওকে এটা আকরাম আংটি, জাদুকরি আংটি। হ্যালো, বল্টুর নামে খারাপ কথা বলো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বৃষ্টি হয় নাকি? তোমার খাদিজা কেমন আছে? তাই তো হইল, এক জায়গায় শেখা খেয়ে আরেক জায়গায় গেছে, আরেক জায়গা থেকে এখানে চলে আসছে, এরপরে কন্টাক্ট বন্ধ।
হলো তোমার ও আচ্ছা দুই দিন আগে না তুমি বললে খাদি যাকে ছাড়া তুমি জীবনে বাঁচবা না তুমি না মন ভাঙতে পারো না তুমি না বললা তুমি মন ভাঙতে পারো না তুমি খাদি যাকে ছাড়া বাঁচবা না তুমি কিন্তু এর আগে বলেছিলে যে তুমি জীবন সাজাবে তুমি বাটপারি পজিটিভ হয়েছো কিন্তু দিন দিন বাটপার পজিটিভ বলেছিলাম এখন এখন কি হয়েছে তুমি বললা যে এরকম কতজন আসবে যাবে এখন আবার বলতেছো দোয়া করতে হবে তার জন্য তাহলে তুমি কিভাবে বলছো ভাই এইটা হলো আসল কথা তোমার আরো কয়েকটা মেয়ে বন্ধু আছে তাদেরকে তুমি সময় দাও আচ্ছা তো প্রথমটা ছিল যশোর দ্বিতীয়টা ছিল তোমার ব্রাহ্মণবাড়িয়া এখন আছে বরিশাল তাই তো এখন তো এখন এখন তোমার গার্লফ্রেন্ডের নাম কি অনেক গার্লফ্রেন্ড হ্যাঁ তো তোমার গার্লফ্রেন্ডের নাম কি বরিশাল যিনি থাকে সারা বাংলাদেশ থাকবে শিলা থেকে শিলা আর প্রথম জনের নাম কি ছিল শিলা প্রথম যিনি যশোরে থাকতেন খুলনা খুলনা আচ্ছা হ্যাঁ আনিশা আনিশার পরে খাদিজা খাদিজার পরে এখন আসছে শিলা ঠিক আছে তাহলে জিয়া অল দা বেস্ট হাই মিস চ্যাম্পিয়ন হাই মিস চ্যাম্পিয়ন ইউ আর চ্যাম্পিয়ন ঠিক আছে ইউ ইজ চ্যাম্পিয়ন গান বলে আমার খুব ইচ্ছা হচ্ছে ঠিক আছে তোমার শিলাকে একটা গান শোনাও তোমার ইচ্ছা পুরো রেশো কো একটা রোমান্টিক গান হ্যাঁ শোনাও শোনা হলো আচ্ছা ভালোবাসা জীবনে একেবারে আসে জেনেছি আমি তার একবার আসছে জীবনে ভালোবেসে আমি তাই তোমাকে চাই তারপর সবার উপরে প্রেম তার উপরে না সর্বনাশ তার উপরে শুনতে পেয়েছি আমরা পুরো গানটা শুনে শুনতে পাচ্ছি কিন্তু সহ্য করতে পারছি না তাহলে এখন রাখি আর দরজার বাদ ভেঙে যাচ্ছে আমাদের খুব ভালো লাগছে তোমার গানটা শিলা শিলা কে জবান ভালোবাসা যত বড় শিলা তত বড় নয় তোমায় নিয়ে খাদিজা আমার বাঁচতে বড় ইচ্ছে হয় আরেকটা ছিল যে বাগেরহাটে আনিশা যত বড় শিলা তত বড় নয় জিয়া ভালো তুমি যা শুরু করছো কয়েকদিন পরে পৃথিবীর সকল মেয়ের মুখে কি শোনা যাবে জিয়া জিয়া রে জিয়া রে জিয়া চল আরেকটা হ্যালো হ্যালো কি আমি বসুন্ধরা থেকে আমি আপনাদের শুনি শুধু বলি নাকি
তাহলে চুপ করে থাকেন মানে মোবাইল পাই না তো তাই আচ্ছা না আজকে তো পেয়ে গেছেন আজকে নিশ্চয় না পেয়ে গেছে অনেক দিন পর আপনার নাম কি এম বিষয় হ্যাঁ অনেক দিন তো পৌঁছই না আমাদের নাম কি আপনাদের নাম কি আপনাদের নাম আমার নাম সেলিম আমি মালয়েশিয়াতে ছিলাম আমার এক বন্ধু হঠাৎ করে একটা শ্রেষ্ঠ গান ইসের সন্ধার আর একটা উপন্যাস নাম বলতেছে আমাকে বলো তো ওইটার নাম কি সন্ধার একটা গানের নাম সন্ধ্যা মুকুটের গান না না ফের মেয়ে নাম কই তার না তা নাম কই তারি না কে সন্ধ্যা মুখে তাপ আমি যেটা জানি তার বিড়ম্বনা আপনি এখন কি করেন বাসা খালি হলে আমাদের ফোন দিয়ে দেখে শুনে রাখেন না বাসা ভাড়া নিবো বাসা ভাড়া খালি তাও পারেন আচ্ছা তাও পারেন বাবা ভাড়া কত আবার কথা হবে উনি কিন্তু মোটামুটি ঢিলে চলে আসছিল আসেন না কনসিডার তো করাই যাবে ব্যবস্থা করা যাবে আমি দরকার নেমে যাবো আপনারা থাকবেন তারপর বাইরে থেকে দরজা আটকে আপনাকে পিড়া বেরোলাম আমরা একটু বাইরে যাই ওনার সাথে দেখা করে ভাড়াটা ঠিক করে আসি আপনি শুনছেন ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিং শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ আপনি শেয়ার করতে থাকুন আমাদের ফেসবুক লাইভটি কমেন্ট করতে থাকুন আর ফিরছি আমরা একটু পরে যোগানকার নিয়ে
নাচ মেরি রানী রানী মেরি রানী নাচ মার নাম নাচ 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 আপনারা শুনছেন বাকিটা অটোমেটিক যা মনে আসে আর কি। এটা কি ট্যালেন্ট? না, খুব ট্যালেন্ট, অনবদ্য ট্যালেন্ট। এটা নাচ মেরি রানী রানী মেরি নাট শেয়ার করো, শেয়ার করো। নাট 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 ভেঙেছে ঘাট, কেসা লাগা মেরা মজা। এমডি কি সরপুদ্দিন লিখেছে, একটা গল্প বলি শোনা। এক ছিল রাজা, রাজার নাই মজা। বাবা খুব মিলাইছে সে, রাজার নাই মজা। আনিকা জাহান মিম লিখেছে, বলতো তোমাকে খুব ভালো লাগে কিন্তু বলবো না, ভালোবাসি তোমায় বলবো না। রতনলাল হাসান শেয়ার করেছিল, এমডি শাফি আহমেদ শেয়ার করেছিল, বজ্রধর হাড্ডি শেয়ার করেছে, শেয়ার করেছে মাহমুদ সরকার, রতনলাল হাসান দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি কাকে 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 হোগলার মাঝে কি রিজের মাঝে হোগলার বেড়াকে, তারপর মোমিন মিয়াকে দেখতে পাচ্ছি, তারপরে শেয়ার করেছে এস এ মুকিদ, ফামি আহমেদ, এমডি শাফি আহমেদ, তারপরে শামসুল আক্তার শ্যাম্পু, এফ এম ফুকা জাহাঙ্গীর, আলম 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 নাটের বউ, বল্টুর গার্লফ্রেন্ড 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 গার্লফ্রেন্ড। আমি আহমেদ লিখেছে, বল্টু ভাই তোমার স্যানিটাইজারের স্টক কি শেষ হয়ে গেছে? অনেকদিন লাইভে এসে স্যানিটাইজার দিয়ে মোবাইলে গোসল কারণ আছে? মোবাইল গোসল করে এটা দেখা যায়? নুসরাত জাহান, জিয়া ফোন দিলে সজল ভাইয়ের ভয়েস এমন হয়ে যায় কেন? আই রে কতগুলা গার্লফ্রেন্ড রে, জিয়া যেখান থেকে ফোন দেয়, যে টোনে ফোন দেয়, জিয়ার সাথে ওই টোনে কথা বলতে হয় তাহলে তার মনের ভাব প্রকাশ হয়। জিয়ার যে জিয়ার এটা কিন্তু জিয়া না, জি আর জিহার জিশান শেয়ার করেছে, তারপর এমডি নাজমুল হাসান বিল্লাল শেয়ার করেছে, তারপর নুসরত জাহানকে দেখতে পাচ্ছি, সাইফুল গাজী কি সীমাব, সাইফুল গাজী সীমাব, এটা কেমন নাম, হ্যাপি সিং, হ্যাপি কিং, শুধু হাই লিখে পাঠিয়ে দিয়েছে, আহমেদ সিদ্দিকী শেয়ার করেছে আমাদেরকে, মার্জিয়ানুল লিখেছে, বল্টু আর গান বলো না, আমার মায়ের একমাত্র মাইয়া, তাইলে আর ঘরে থাকতে পারবো না। আমি গান তো গাই না। আমি হারামজাদার আরাম নাই লিখেছে, আপু চুলে জট লাগলে ধৈর্য সহকারে জট না ছাড়িয়ে চুল ছিঁড়ে ফেলুন। আফরান মিরপুর থেকে লিখেছে, আমাদের বাসায় পাঁচতলা খালি আছে, তোমরা কি নিবা? 21,000 টাকা, সব বিল আলাদা, 3 বেড, 2টা বারান্দা, 2টা বাথরুম, দেখছে ভাই আমাদের 4 বেড লাগবে, 4 বেডে জানো তো, এগুলো তো বাসা খুঁজে খুব ইজি, আগে তো জানতো এত কষ্ট করে শুধু শুধু বাসা খুঁজলে, 4 বেডে বাসা লাগবে, একই বাজেটের রুম বাড়বে, ভাড়া বাড়া যাবে না, ভাড়া বাড়া যাবে না, রুম বাড়তে হবে। এই আপনার কত স্কোয়ার ফিট বলে তো, আমরা কি যাবো দোকান করে? প্রথমে তুমি আমাকে মিস কল দিবা, তারপরে আমি তোমাকে মিস কল দিব, তারপরে তুমি কল করে কথা বলবা। আচ্ছা সোমা, আমি যদি কল দিলাম তাহলে প্রথমে মিস কল খেলার কি দরকার আছে? ফোনটা তো আম্মুর কাছে থাকবে, তুমি মিস কল দিলে আমি ফোনটা নিব, আমি মিস কল দিলে তুমি বুঝবো ফোনটা আমি নিছি, তারপরে আমি কি আম্মুর মোবাইল দিয়ে একটু ব্যালেন্স খরচ করবো নাকি? তাহলে তুমি কল দিবা, তুমি কল দিবা, দুইটা মিস কল পর ডাইরেক্ট কল দিবে, না কল দিলে কিন্তু ফোন আবার আম্মুকে দিয়ে দিবো, তখন বুঝবো না। মানে প্রেম করতে হলে 4টি ধাপ তোমাকে অবশ্যই মানতে হবে। হ্যাঁ, প্রথম প্রেমের ধাপ হচ্ছে কি? হাতে হাত। আচ্ছা, হাতে হাত। তারপরের ধাপ হচ্ছে হাতে ওটা। আচ্ছা, তারপরে ধাপ হচ্ছে ওটাতে হাত। আচ্ছা, তারপরে ধাপ এবং শেষ ধাপ ওটাতে ওটা, তারপর প্রেম শেষ। আচ্ছা, আমেরিকা, আমেরিকাতে বয়ফ্রেন্ডের সাথে হঠাৎ করে ফ্যামিলির লোকজনের দেখা হয়ে গেলে কি হয়? কি হয়? মম, হি ইজ মাই বয়ফ্রেন্ড। আমাদের দেশে কি হয়?
বিশ্বাস করো আম্মা আমার ফ্রেন্ডের ভাই, এরকম হয় মানে কি ব্যাপার? তোমার কি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? বললো না তো আম্মু। তাহলে তোমার যে হুন্ডাতে করে দিয়ে গেলো এটা কি? কো এটা অ্যাপস এর যে বাইকটা চালাই না ওর? বাবা আজকাল অ্যাপস এর দিকে বাইক ওডাকো বিল না দিয়ে কিস দাও। ভালো তো ভালো বাবা, অ্যাপ দিয়ে বাইক ওডাকো বিল না দিয়ে কিস দাও। কালকে ফিরতে পারি কিনা ঠিক নাই, দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সুস্থ থাকুন, অসুস্থ থাকুন, নাট বল্টু সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, মন খারাপ থাকুক, যাই থাকুক, আমাদের সাথে থাকেন। টাটা ফ্রম ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস।